আড্ডা ভুরি ভোজের আগে যদি বাঙালিকে কিছু বেছে নিতে বলা হয়, নিঃসন্দেহে তা হবে ঘুম। শুধু বাঙালি কেন, গোটা মনুষ্যজাতির সংস্কৃতিতেই একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ঘুম। ঘুমের চাহিদা বিশ্বজোড়া, অথচ যোগান তলানিতে। দিন দিন তাই মহার্ঘ হচ্ছে ঘুম। ঘুম ভোলা বা বেশি ঘুমনো, দুটোর কোনোটাই ভালো নয়। সুন্দর সুস্থ জীবনের পেছনে জাদু মন্ত্রের মতো কাজ করে পর্যাপ্ত ঘুম। রোজ রোজ একটু একটু করে খোয়ে আসে আমাদের মস্তিষ্ক, সেই খোয়ে যাওয়ায় প্রলেপ লাগাতে চাই পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম মানে কতক্ষণ? পূর্ণ বয়স্কদের জন্য দৈনিক 7-8 ঘন্টা, কৈশোরে 8-9 ঘন্টা, শৈশবে 10 ঘন্টা। আপনার ঘুম গভীর হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন সাধারণত 4টি শর্ত উল্লেখ করেছে, যে কোনো একটি পূরণ হলেই বুঝবেন আপনার গভীর ঘুম হয়। বিছানায় শোয়ার 30 মিনিটের মধ্যে ঘুম আসছে, রাতে একবারের বেশি ঘুম ভাঙছে না, মাঝরাতে ঘুম ভাঙলে 20 মিনিটের বেশি জেগে থাকতে হচ্ছে না, বিছানায় যতক্ষণ শুয়ে থাকছেন তার মধ্যে 85% সময় ঘুমিয়ে কাটাচ্ছেন। ভালো ঘুমের জন্য যা যা করা জরুরি, গায়ে পর্যাপ্ত রোদ লাগান, রাতে ঘুমোতে যাওয়ার আগে ভারী শরীরচর্চা করবেন না, ঘুমের 6 ঘন্টা আগে থেকে ক্যাফেন পান করবেন না, নিয়মিত শরীরচর্চা করুন, ঘুমের অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার খান। অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, গ্যাজেট নির্ভর যাপন আধুনিক জীবনে এনে দিয়েছে ঘুম সংকট। ক্লান্তি আছে শরীরে অথচ ঘুম নেই, পড়ুয়াদের 2/3 এখন এই সমস্যাতেই ভুগছে, ফলে তরুণ প্রজন্মের মনে বাসা বাঁধছে নানা অসুখ। অ্যানালস অফ হিউম্যান বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে এই সমীক্ষা। 16-25 বছর বয়সী 1113 জন পড়ুয়াকে নিয়ে করা সমীক্ষায় দেখা যাচ্ছে মানসিক সমস্যার পিছনে অন্যান্য কারণের 4 গুণ বেশি দেখা গিয়েছে অপর্যাপ্ত ঘুম। সমীক্ষায় আরও দেখা গেছে ঘুম না হওয়া বা কম ঘুম হওয়া সমস্যা মেয়েদের বেশি। ডায়েট করছেন, প্রচুর জলপান করছেন, নিয়মিত শরীরচর্চা করছেন, কিন্তু মেদ ঝরতে বড্ড সময় লাগছে, সমস্যা কোথায়? রাতের ঘুম ঠিক হচ্ছে না। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন এক্ষেত্রে বলছে, ঘুমানোর সময় আমাদের শরীর থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনের ফলে ফ্যাট ব্রেকডাউন হয়, এই প্রক্রিয়াতে মেদ ঝরে, কিন্তু দিনে 4-5 ঘন্টা ঘুমলে তা হয় না, ফলে মেদ ঝরানোর বাকি সব শর্ত পূরণ হলেও রোগা হওয়া যায় না। শুধু নিজের শরীরের ক্ষতি নয়, অপর্যাপ্ত ঘুমে ক্ষয়ে আসে আমাদের মনুষ্যত্ব। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে পর্যাপ্ত ঘুমের অভাবে মানুষের মধ্যে সাহায্য করার স্বভাব কমে আসছে। সমীক্ষাকালে বড় সংখ্যক মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল অন্যের বাজারের থলি। দেখা গিয়েছে যারা ঘুম বঞ্চিত তারা অন্যকে সাহায্য করতে এগিয়ে আসছেন কম। ভাত ঘুম, রাত ঘুম, সময়ের ঘুম, অসময়ের ঘুম, কতই না ঘুমের রকম ফের। ছোট গল্পের মতো শেষ না হয় হইল না শেষ ঘুম তো আছেই, সাসপেন্স থ্রিলারের মতো টান টান ঘুমও আছে। সব ঘুমের আলাদা আমেজ, এই এত ঘুমের বহর নিয়ে নাকি জেগে বসে আছে গোটা বিশ্ব। এই সংকটে কিছু একটাই দাওয়াই, পড়ে পড়ে ঘুমোনো।